রান্না ইজ অল অ্যাবাউট প্যার রেশ কর মহব্বত, আর যখন এই তিনটে মিলেমিশে একাকার হয়ে যায় তখনই সেই শো এর নাম তৈরি হয় রেস্তোরান্না। এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট বোল্ড কুজিন। আর যখন বোল্ড কুজিন নিয়ে কথা বলছি, সেখানে থাকে টুইস্ট, সঙ্গে করতে হয় টেস্ট, আর সেই টুইস্ট টেস্ট সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার করতে আজকে আমার সঙ্গে রয়েছেন শেফ অম্লান। ওয়েলকাম শেফ রেস্তোরান্নায়। ওয়েলকাম টু অ্যাস্টার। থ্যাংক ইউ। তো আজকে আমরা চলে এসেছি অ্যাস্টারে, আর অ্যাস্টারে আজকে আমার সঙ্গে রয়েছেন শেফ অম্লান। শেফ, কি শিখছি আজকে? আজকে আমরা বানাচ্ছি, এখন অ্যাকচুয়ালি মনসুন আসছে তো সবাই একটু সন্ধ্যাবেলা একটা লাইট স্ন্যাক্স, যেটা একটুখানি ফিলিং হবে এরকম কিছু প্ল্যান করে, তো সেটাই আমি ভেবেছি আজকে। বেসিক্যালি দেখুন, আমাদের একটা কমফোর্ট ফুড বলে একটা কথা আছে, যে আমরা যে কোনো ওয়ার্ল্ড কুইজিন, যে কোনো কুইজিনকেই বাঙালি না নিজের মতো করে দেয়। এক্স্যাক্টলি। তো আমরা সেরকমই একটা ইনোভেটিভ ডিশ আমি আজকে রেখেছি, এটার নাম হচ্ছে হায়দ্রাবাদি কিমা ফুলকা ট্যাকো। অ্যাকচুয়ালি ট্যাকো হচ্ছে মেক্সিকান, যেটা বানানো হয় কর্ন টর্টিলা দিয়ে, কিন্তু আমরা এটা ফুলকা দিয়ে বানানো, যেটা আমাদের ঘরে চপ গ্রিন চিলি, রেড চিলি পাউডার, আদা রসুন পেস্ট, চপ টমেটো, চপ অনিয়ন, চপ জিঞ্জার, গরম মশলা গোটা, সল্ট, চপ পুদিনা পাতা, মাটন কিমা, ঘি, ধনিয়া পাতা, ফুলকা, গ্রেটেড চিজ, রিফাইন অয়েল। তাহলে আমি শুরু করছি। প্└└==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 
ব্যবহার করছি আমরা। ওকে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, জাস্ট এটা যখন একটুখানি টেম্পারিং করার পরে বেশি, কারণ বাঙালি যখনই মাটন খান তখন তাতে পেঁয়াজের এটা ছাড়তে হবে, কিন্তু আমরা এটাতে আলুর কোন ইউজ নেই, আমাদের প্যালেটটা সেট শুট করে সেটা। ওকে, অনিয়নটাকে ভালো করে ফ্রাই করতে হবে, বেশ গোল্ডেন ফ্রাই, এটা বেশ একটা গোল্ডেন ফ্রাইড হবে, কারণ মাটনে আপনার লাইট ব্রাউন অনিয়ন দিয়ে ভালো হয় না, ফ্লেভারটা ডিজায়ার্ড আসে না কি। হ্যাঁ, ওটা আবার একটু চাইনিজ চাইনিজ চলে আসে, একটুখানি কম হলে পরে কন্টিনেন্টাল কুইজিনে আমরা কম ফ্রাই করি, সেটাকে ট্রান্সুলেন্ট বলা হয়। ইন্ডিয়ানে আমাদের সবকিছু একটু রোবাস্ট চাই আর কি। এর মধ্যে আর কি কি পড়বে? হ্যাঁ, এবার এটাকে জাস্ট যখনই ব্রাউন হবে তখন আমরা এতে দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট। আচ্ছা, আমার কাছে আছে জিঞ্জার গার্লিক, ভাই বোনেরা থাকছেই, সবকিছু না, পেঁয়াজ ছাড়া মানে আজ অব্দি না কিছু রান্না হয়নি, ভাই তিন ভাই বোন থাকছেই। আমরা জিজ্ঞেস করি কার কোন খাবারটা কিরকম লেগেছে, কি হলে ভালো হতো, তো সেই সবের থেকেই অভিজ্ঞতা থেকে তারপরে একটা মাথা থেকে বার করা যে লেটস মেক ইট। তা একবার আমরা এটা মানে এখানে করেছিলাম ফেস্টিভ্যালে, সো উই গট আ ভেরি গুড রেসপন্স। যখন আমি যদি বিদেশি কাউকে খাওয়াই তাহলে তারা কি বলছে, তারা ইভেন আজকাল তো ফরেনার্সরাও টেস্ট করছেন, একদম, এবং তারাও কিন্তু দে হ্যাভ গিভেন ভেরি গুড ফিডব্যাক। টপ টমেটো দিচ্ছি আমি, এটা আমরা কতটা আমরা ডিসিড করে নিয়েছি, এটা আমরা অ্যারাউন্ড ওই 30-35 গ্রামস মতো দিচ্ছি, অনিয়নের থেকে একটু কম হবে, মানে মোট কথা হয় আমি এই 1.5, হ্যাঁ আমি এটা এক পোর্শন, মানে ধরুন এটাতে তিন পিস থাকবে, মানে দুজন খেতে পারবেন সেই রকম মতো বানাচ্ছি আমি। ফার্স্টে দেবো টার্মারিক পাউডার, এটাও সব 5-5 গ্রাম করে আপনি ধরতে পারেন, হ্যাঁ জাস্ট আ পিঞ্চ। এটা হচ্ছে ধনিয়া পাউডার, কোরিয়ান্ডার পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে আমাদের সবার জানা রেড চিলি পাউডার।
এটা যদি মেক্সিকান হতো তাহলে পরে এটাতে অবভিয়াসলি প্যাপরিকা পাউডার যেত, কিন্তু আমরা যেহেতু ইন্ডিয়ান করছি, যখনই আপনি এরকম কুক করবেন তখন মশলাটা যাতে ওভার কুক না হয় একটুখানি জল জল অ্যাড করবেন। এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে আছি এই 6 মাস হয়ে গেল আর কি। আমি যেহেতু এটা মাটন মিন্স এটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি, এটার মধ্যে আমার আদা রসুন পেস্ট আর লবণ দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই, বেসিক ম্যারিনেশন। এটা আমি নিয়ে নিচ্ছি এখানে। চিকেন প্রন্স টাতেও করা যায়, কিন্তু প্রন্স করলে আপনাকে মিন্স করতে হবে না, কারণ প্রন্স আপনাকে চপ করে নিতে হবে। হ্যাঁ, ওটা মিন্স করতে হবে না। যখনই মাটন কিমা আপনি কুক করবেন তখন ওটাকে একটু জল দিয়ে আগে একটু ডাইলিউট করে নিতে হয়। তাহলে কি হয়, মানে কাজটা কি হয় তাহলে? তাহলে পরে কি হয়, ইভেনলি কুক হয় এবং এতে কোয়াগুলেশন ফর্ম হয়ে যায় মাটন। আচ্ছা আচ্ছা, দানা দানা হয়ে যায় বেসিক্যালি, তো সেই দানা দানাটা হবে না। সেক্ষেত্রে আপনি যদি ওভারনাইট ম্যারিনেশন করে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ ওভারনাইট রাখতে হবে, আপনাকে ফ্রিজেই রাখতে হবে। আচ্ছা, এই মাটনটা কুক হতে মোটামুটি আমার 20-25 মিনিট লাগবে, কারণ মাটন মিন্স কুক হতে টাইম লাগে। আর বাংলাদেশে গেছিলাম ঢাকাতে গিয়ে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল করে এসেছি, কিন্তু আমি মানে পার্মানেন্টলি ওখানে গিয়ে থেকে কাজ করি। ঢাকায় কি মানে ওখানকার লোকজন কেমন? ঢাকায় লোকজন আমাদের মতোই বাঙালি, বাট ওদের খাবারটা একটু অন্যরকম। ওদের খাবারে একটুখানি মুসলিম টাচটা বেশি থাকে, মানে একটু খাবারে একটু ব্যালেন্সটা বেশি হয়, মানে তোমার রিচ হয় বেশি, রিচনেস বেশি। ওরা খুব ঘি ইউজ করে, ড্রাই ফ্রুট ইউজ করে, কাজু কিশমিশ। সেটা কি রেগুলার ডেইলি লাইফের খাবারই হতে পারে? ডেইলি লাইফের খাবার মধ্যে না, যেটা ফ্যান্সি ফুডের কথা বলছি, ডেইলি লাইফের খাবার সামহাট আমাদের মতোই হয়, বাট ওদের এক একটা জায়গার খাবার এক এক রকম। খুলনার খাবার একটুখানি কম স্পাইসি হয়, কিন্তু চিটাগাংয়ের চাটগের খাবার ভীষণ স্পাইসি। ফরিদপুরের খাবার হচ্ছে টু সাম এক্সটেন্ড আমাদের এখানকার মতো অনেকটা, বাট ওই যেটা আমাদের এখানে একটা টিপিক্যাল ঘটি বাঙালির একটা ব্যাপার আছে না, তো এখানে যারা বাঙাল তারা যেরকম মেনটেন করে খাবারটা, অলমোস্ট ওটা বাংলাদেশি ফুডই বলতে পারে। মানে ওদের বাংলাদেশি ফুডটাকে এখানকার বাঙালরাও কিন্তু সেই জিনিসটাকেই মেনটেন করে এসেছে। আর মোট কথা কোনটা যেন বললে, তুমি হয়তো যেটা আমাদের এখানকার টেস্ট বাদের সাথে ভীষণ একরকম রান্না বান্না ধরো, সেটা হচ্ছে ফরিদপুর, ফরিদপুরের খাবার গুলো দেওয়া হয় তাহলে ফরিদপুর টেস্ট করে খেতে হবে। কারণ ফরিদপুর তোমার গোয়ালন্দ বলে একটা জায়গা আছে, যা স্টিমার ঘাটটা খুব ভালো আছে, ওখানে খাবার পাওয়া যায় দারুণ দারুণ। এটা হতে তো বোধহয় এখন অনেকটা টাইম লাগবে, একটু তো টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে কাজ করে একটা ব্রেক নিই, ফিরে আসছি। ঠিক আছে, তো তাহলে এখন নেব একটা ছোট্ট ব্রেক, দেখা হচ্ছে ব্রেকের ওখানে। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন রেস্তোরান্না, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শেফ হামলান। তো তাহলে আমরা হালকা হালকা রান্নার করে রেখে গিয়েছিলাম, এবার আমরা ফিরে এসে দেখি কি হচ্ছে। মাটনটা অলরেডি রেডি হয়ে গেছে, আর একটু বোধহয় ড্রাই হবে, এবার এটাকে ড্রাই করব, কারণ এটা আমার ফিলিং এ যাবে, ফুল কাটার ভেতরে আমরা এটাকে দেব, কারণ এটা একটা গ্র্যাব এন্ড গো টাইপের ফুড আর কি, যে আপনি নিয়ে এটাকে নিয়ে হাতে নিয়ে বসে গার্ডেনে বসে ইউ ক্যান রিলি, মানে অল অ্যাবাউট, মানে এক কথা যদি বলি ইটস কাইন্ড অফ রোল, কাইন্ড অফ টাইপ অফ রোল, কাইন্ড অফ, মানে আমাদের ভাষায় যদি আমি বলি একদম তাহলে লোকে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমরা জানি যে রুটিটা এরকম নেওয়া, ভিতরে জিনিসপত্র থাকবে, স্যালাড থাকবে, স্যালাড থাকবে, ফিলিং থাকবে, দিয়ে ওটা খাওয়া, বাট রোল বলে লোকে বুঝে একদম।
দেখো খাবারকে যেভাবেই ডাকো না কেন, খাবারটা তোমার মনের মতো হওয়া চাই। এক্স্যাক্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। না আরেকটা, তুমি ভালো বেশে যদি সেটা বানাও, সেটা না দ্যাট রিফ্লেক্ট, নিশ্চয়ই মানে করে ইমোশন প্যাশন, সেটা ভালোবাসা খাবারের মধ্যে রিফ্লেক্ট করে, সেটা ডেফিনেটলি তোমার মুডের উপরে খাবারের টেস্ট চেঞ্জ হয় একদম। আর আমরা শেফেরা তো সবসময় ভালো মুডে থাকি যখনই খাবার বানাই, কারণ এটাই আমাদের কাজ। কাজ করি এখানে সবসময় সিনিয়র জুনিয়র বলে যে একদম একটা কনভেনশনাল রিলেশনশিপ সেরকম থাকে না, আমরা ভীষণ একদম বন্ধুর মতো অবভিয়াসলি। তা নাহলে বোর হয়ে যাবে, লাইক বোর হয়ে যাবো। আচ্ছা আমি লাস্টে এটা অলমোস্ট ফিনিশ হয়ে এসছে, এটা হচ্ছে হায়দ্রাবাদী কিমা। হায়দ্রাবাদী কিমার যে ডমিনেন্স হচ্ছে মিন্ট, আমরা চপ মিন্ট দিচ্ছি, এতে পুদিনা পাতা অপশনাল, বাট এটা দিলে ভালো লাগবে। সাজেস্ট করবো যারাই বানাবেন যেন এটা পুদিনা পাতাটা দেন, পুদিনা পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। দেখো এটা প্রায় ড্রাই হয়ে এসেছে, প্রায় কি হয়ে গেছে ড্রাই। হ্যাঁ এর মধ্যে দেখি মানে এত দারুণ লাগছে, মানে লিটারালি টেম্পটিং, মানে ওই প্রান্তে যারা আছে তারা বুঝতে পারছেন না, কিন্তু আমি জানি এখানে গন্ধটা যা আসছে না অম্লানদা, ট্রাস্ট মি। সেটা হয়ে গেল, এবার আমরা করব নেক্সট স্টেজ। আমাদের কিমা রেডি হয়ে গেছে, ওকে। এবার আমি বাড়িতে বানানো নরমাল ফুলকা যেটা আমরা সবাই জানি, এক কথায় রুটি, সেটা হচ্ছে আটা হতে পারে, ময়দা আটা হতে পারে, ময়দা আমি এখানে ময়দার বানিয়েছি, ওকে। ফুলকা নিয়ে নিয়েছি আমি, এবার আমি বানাবো ক্রিস্পি স্যালাড। ক্রিস্পি স্যালাডটা আজকালকার দিনে সবাই জানেন, ক্রিস্পি স্যালাডে যায় হচ্ছে আইসবার্গ লেটুস। লেটুস গুলোকে খুব বেশি কাটবেন না, একটু ফ্লেকি থাকলে ক্রাঞ্চিনেসটা ভালো লাগে। আমি লেটুস নিলাম একটু, মানে ইভেন লেটুস এ দিয়েও কাটতে নেই, নাইফ দিয়ে কাটতে, নাইফ দিয়ে কাটতে হয় না, হাত দিয়ে প্লাক করতে হয়, কেয়ার করতে হয়। এর মধ্যে আমি দিলাম আপনার বেল পেপারস, লাল নীল, লাল নীল হলুদ, লাল সবুজ হলুদ বেল পেপারস, তিনটা বেল পেপারস, অনিয়ন, অনিয়ন। এর মধ্যে আমি দেব জাস্ট একটু সল্ট, কিছু দিতে হবে না। যদি আপনারা একটু ধনে পাতার ফ্লেভার বেশি পছন্দ করেন, ইউ ক্যান অ্যাড বিট অফ চপ করিয়েন্ডার অ্যাজ ওয়েল। আচ্ছা এর মধ্যে আমরা কোনো না এমনি কিছু দেব না, কারণ আমরা এই কাবাবের আমরা যে মিন্সটা বানিয়েছি তার যে টেস্টটা সেটা তাহলে খারাপ হয়ে যাবে। ওকে এবার আমরা ফুলকাটার মধ্যে খুব আস্তে করে ফার্স্টে মিন্সটাকে স্প্রেড করব, খেয়াল রাখবেন যে বেশি দেওয়ার দরকার নেই। দেবো অল্প ক্রিস্পি স্যালাড, হ্যাঁ ইনিশিয়ালাইজ করে নিয়েছি এটাকে আমরা, প্রসেস চিজ, প্রসেস চিজ যেটা খুব ইজিলি অ্যাভেলেবল যে কোনো সুপার মার্কেটে সেটা ইউজ করছি, এটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। প্রসেস চিজ এর মধ্যে দিয়ে দিলাম, সবাই আজকাল হেলথ কনসিয়াস হয়ে গেছেন, খুব বেশি চিজ দেওয়ার দরকার নেই, তাও একটু কম কিছু নেই, বাট এনি হ্যাঁ ঠিক আছে। জাস্ট এটাকে আপনি এটা হাফ করে আমরা রাখবো একটা প্লেটে, সেম প্রসেস মেনটেন করবো আরেকটাতে। খুব ফিলিং, সেই জন্য আমার মনে হয় এর থেকে বেশি খাওয়া দরকার নেই। এতে আমি দেব একটু দেশি ঘি, আচ্ছা, কারণ একটা জিনিস খেয়াল রাখো যে পুরো জিনিসটাই কিন্তু আমি পুরোপুরি ইন্ডিয়ান করেছি, এর মধ্যে কোনো রকম মেক্সিকান কিছু নেই, নামটাই শুধু দিয়েছি ট্যাকো, কিন্তু বেসিক্যালি এটা পুরোই ইন্ডিয়ান। তার জন্য তুমি এখন এবার এটাকে ঘি দিয়ে একটুখানি হালকা হালকা এটাকে একটুখানি গ্রিল করে নেব খুব সাবধানে।
এটা আমি কি রকম মানে কতটা ভাজবো? লাইট ব্রাউন কালার। Yes, লাইট ব্রাউন কালার হবে। এতে চিজ গুলো তো পুরো মেল্ট হয়ে যাবে না? চিজ গুলো মেল্ট হয়ে যাবে এটা একটু, আর ভিতরে আরো জিনিসটা দুটো ওই ফোল্ড একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে আটকে যাবে। আটকে যাবে এক্স্যাক্টলি। যখনই এরকম লাইট ব্রাউন হয়ে যাবে তখন মানে ইটস রেডি। তো টেকোস তো আমাদের প্রায় একেবারেই রেডি, প্রায় না হয়ে গেছে, ফুল রেডি, রেডি, অলমোস্ট রেডি। আপনারা এটাকে লাইট ব্রাউন করে নেবেন। হ্যাঁ, দেখে নেবেন একটু মচমচে ভাজা হলে ভালো লাগবে খেতে। এটা আমাদের হয়ে গেছে টেকোস রেডি। সুতরাং এবার প্লেটিং হয়ে গেল। টেকোসের সাথে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন একটুখানি ক্রিম দিয়ে, সার ক্রিম। আচ্ছা, সার ক্রিমটা খুব সোজা, হুইপ ক্রিম, তার মধ্যে একটু ফিউ ড্যাশ অফ লেমন জুস, বাস, দ্যাটস ইট, দ্যাটস ইট। মানে এটা একটা ডিপ হিসেবে কাজ করছে, এটা একটা ডিপ হিসেবে কাজ করছে, ইটস অপশনাল, ইটস অ্যান অপশনাল। আপনারা এটা এটা দিয়েও খেতে পারেন, কিংবা যদি চান আপনি টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। আচ্ছা, বাট আমি প্রেফার করব যদি আপনারা এটা সার ক্রিম খান। ওকে, হায়দ্রাবাদী কিমা ফুলকা ট্যাকোস, যদি আপনি এরকম ভাবে আজকের এই সানডেটাকে বেশ অন্যরকম ভাবে সেলিব্রেট করতেই চান তো তাহলে বানিয়ে ফেলুন ব্রেকফাস্টে। কিন্তু যদি আপনি রেসিপিটা ভুলে গিয়ে থাকেন তার জন্য রেসিপি রিক্যাপ এই মুহূর্তে আরো একবার। হলুদ, ধনিয়া পাউডার, জিরে গুঁড়ো, গরম মশলা পাউডার, চপ গ্রিন চিলি, রেড চিলি পাউডার, আদা রসুন পেস্ট, চপ টমেটো, চপ অনিয়ন, চপ জিঞ্জার, গরম মশলা গোটা, সল্ট, চপ পুদিনা পাতা, মাটন কিমা, ঘি, ধনিয়া পাতা, ফুলকা, গ্রেটেড চিজ, রিফাইন্ড অয়েল। তো সুতরাং এত কিছু তরিজুত করে বানানো হলো আমাদের আজকের এই ট্যাকোস, সেটা কেমন হলো চেষ্টা করতে হবে, চেষ্টা করব কিন্তু ব্রেক থেকে ফিরে এসে। সুতরাং এখন নেব একটা ছোট্ট ব্রেক, দেখতে থাকুন সঙ্গে রাখুন রেস্তোরাঁটা। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন রেস্তোরাঁটা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শেফ অম্লান। আজকের আমরা শিখেছি বেশ একটা অন্যরকম খাবার দাবার, যেটা কিনা সানচেফ ব্রেকফাস্ট অর এলস ব্রাঞ্চ হতে পারে, সেটা আপনার উপরে, সেটা আপনি কিভাবে সেটাকে নেবেন। কারণ আজকে যেটা আমরা টেস্ট করতে চলেছি দ্যাট কি আর টেকোস অ্যান্ড দ্যাট ইজ আ মেক্সিকান ডিশ, কিন্তু তার মধ্যে রয়েছে একেবারে ইন্ডিয়ান টেস্টের তার কাদের একেবারে বেশ অন্যরকম স্বাদ। কিন্তু সেটা কেমন খেতে সেটার জন্য এই মুহূর্তে শেফ আমাকে একটু শেফ যদি সার্ভ করে খাওয়ান সেটা কেমন হলো, কারণ বেশ অন্যরকম খেতে লাগবে সেটা আমি শিওর, মানে 200% শিওর। আর অসম্ভব সুন্দর ভিতরে যে ফিলিংটা, তার মধ্যে আবার চিজ রয়েছে, আহা, এটা হচ্ছে জমে জামজামান সার্ভিং। হ্যাঁ, আচ্ছা, কারণ নাহলে এরকম ভাবে আড্ডাটা হয় না, শুধু একজন খেয়ে যাবে আরেকজন খাবে না, এরকম ভাবে আমরা শেফের খাই কম বানাই বেশি, সেটা জানি, টেস্ট করি সেটা জানি, কারণ সেটা আপনাদের পেশার মধ্যে পড়ে। আর তোমরা করতে করতে মানে সেটার খাওয়ার ইচ্ছেটা থাকে না শুনেছি, জানি না সেটা আদৌ সেটা ঠিক কি ভুল। না না, আমরা খুব ফুডি হই, আমরা একদম ফুডি হও, অনেক শেফরা বলে যে আমরা খেতে পারি না ওরকম ভাবে, একদম আমরা খাই বাট কোয়ান্টিটি ভেরি লেস। আচ্ছা, এটা আমি এখন ডিপ করে, থ্যাংক ইউ আমরা, মানে দুধদানটাকে ব্রেকফাস্ট যদি কেউ আমাকে সার্ভ করে না, লাজবাব, প্লিজ যে কোনো একটা সানডে আপনি এপিসোডটা দেখে বানান, নাহলে মানে বিশাল একটা বড় জিনিস হতে পারে। আমার কি দারুণ লাগছে ভিতরে কিমাগুলো রয়েছে না, ওরা মনে হচ্ছে বেশ কিমা চিজ সব কিছু মিলিয়ে একদম মিলিয়ে ঠিক আছে, এতটা হেভি যেটা কিন্তু তোমার ইচ্ছা একটা ব্রাঞ্চ হিসেবে কাউন্ট হতে পারে, এটা খুব হেভি, বেশ হেভি। তো তাহলে যদি আপনি এরকম ভাবে আড্ডা মারতে মারতে টেকোস খেতে চান তাহলে আপনি অ্যাস্টোর কিভাবে আসবেন সেটা বলবেন শেফ অম্লান, একটুখানি বলে দাও কিভাবে আসবে অ্যাস্টোর। অ্যাস্টোর হচ্ছেন 15 শেক্সপিয়ার সরণী, নাইটিঙ্গেল হসপিটালের ঠিক পাশের বিল্ডিংতে, প্রত্যেকে চেনেন, এটা অনেক পুরনো হেরিটেজ হোটেল, সবাই প্লিজ ওয়েলকাম টু অ্যাস্টোর। থ্যাংক ইউ অম্লান দা, অসম্ভব একটা টেস্টি তুমি খাবার আমাদেরকে শেয়ার করলে,
শেখালে আর আমি তো এটা বানাচ্ছি ফর শিওর বাড়িতে আর যদি আপনিও এরকম ভাবে শেয়ার করতে চান যদি আপনি খেতে চান যদি আপনি রান্নাটা না করতে চান তাহলে চলে আসতেই পারেন অ্যাপে যদি আপনি কোনো এপিসোড মিস করে থাকেন তাহলে নো চিন্তা অনলি ইউটিউব ওখানে যান টাইপ করুন রেস্তোরান্না আর সঙ্গে সঙ্গে এপিসোড যেটা আপনি মিস করেছেন আপনার সামনে ফেসবুক পেজ রয়েছে যার নাম রেস্তোরান্না লাইক কমেন্ট ভরে দিন সেখানে কোন রকম কোনো কোয়ারিজ থাকলে সেটাও আপনি লিখে দিতে পারেন রেস্তোরান্নার এপিসোড গুলো আপনার কেমন লাগছে আর কি দেখতে চান তার জন্য দিতে হবে ফিডব্যাক লিখতে হবে চিঠি অর এলস মেল তার জন্য মেল আইডি আর চিঠির অ্যাড্রেস এই মুহূর্তে তাহলে এরকম ভাবেই আজকের আড্ডাটা শেষ হোক কারণ ব্রেকফাস্টে আজকে আমরা শিখলাম বেশ স্যাকোজ বিদেশি একটি খাবার দাবার এরকম ভাবেই যদি আপনিও বানাতে চান তাহলে চোখ রাখতে হবে অনলি অন রেস্তোরান্না টিল দেন টেক কেয়ার বাই বাই কিপ ওয়াচিং রেস্তোরান্না অনলি অন চ্যানেল ওয়ান সিম্পলি এন্টারটেইনমেন্ট